ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ব্লগে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। গত দুই দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমার বোন, দ্বিতীয় বোন, যে মেজো বোন, উনি অসুস্থ ছিল এবং ওনার একটি অপারেশন হয়েছে। তো যে কারণে খুবই দৌড়ঝাঁপের উপর ছিলাম। তো আজকে একটু ফ্রি হয়েছি, এখন আবার ওর বাসায় যাচ্ছি, কারণ সেখানে আমার মা বাবা, আমাদেরকে দেখা করতে হবে। আমি আর আমার ভাই যাচ্ছি। তো এ ফাঁকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই, কারণ আপনাদের সঙ্গে তো টুকটাক আমার কথা বলতেই হয়। তো বাসায় তো দেখলেন প্রচুর আম, এই হচ্ছে আম, আম কাঁঠালের সময় প্রচুর রাজশাহী থেকে আম এসেছে আমাদের বাসায়। এই হচ্ছে আম। তো জানি এখন বাংলাদেশের সব বাসায় বাসায় প্রচুর আম, কাঁঠাল, লিচুর সময়টা তো চলেই গিয়েছে, এখন তো লিচু নেই। তো যাই হোক, আমার ব্লগে চলুন। আজকে টুকটাক অনেক কিছুই আলোচনা করেছি, আর হচ্ছে আজকে মোটামুটি আমার দুটো রান্না আছে, আর হচ্ছে এই দুই দিন যে দৌড়ঝাঁপ করলাম সেই বিষয়ে। তো লেটস গো। তো পরশুদিন থেকে শুরু করছি আমার ব্লগটা। রাজশাহী থেকে প্রচুর আবারও আম এসেছে, অনেক বন্ধুবান্ধব আমাদের তারা পাঠাচ্ছেন এবং খুবই ভালো লাগছে। আমরা আত্মীয় স্বজন সবার সঙ্গে, যারা যারা না পাচ্ছেন এই ফ্রেশ আম, তাদের সঙ্গে বিলিয়ে দিচ্ছি। তো হঠাৎ করে খবর এলো যে আমার মেজো বোন হঠাৎ অসুস্থ। আসলে ও আগে থেকেই অসুস্থ ছিল, ও ছিল 3 মাসের প্রেগনেন্ট, ওর বেবিটা যে আগত হচ্ছিলো, যে নতুন জন্ম নিয়েছিল, সে বেবিটা পেটেই সেটা আর বেঁচে নেই। তো যা হয় আর কি, খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে আমাদের এই দুটা দিন গেল, এখন মোটামুটি ভালো আছে। তো বাসায় ফিরে এলাম, আবার সেই কর্মজীবন, হাজব্যান্ড গেল অফিসে, আমি রান্নাবান্না করে অফিসের টুকটাক কাজ করে রেডি করে দিলাম, ও দুপুরে আসবে না। তো গতকালকে আমি সারাদিন ঘুমিয়েছি, যেহেতু পরশু দিন সারাদিন হসপিটালে ছিলাম, খুবই এটা ধকল গেল। আসলে নাগরিক জীবন বলেন আর গ্রামীণ জীবন বলেন, এখন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন অনেক স্ট্রেসফুল, অনেক হতাশা, অনেক ঝামেলার মধ্য দিয়ে আমাদের জীবন কাটে। তো যাই হোক, সারাদিন যেহেতু বাসায় ছিলাম না, রাতে সেই ডিনারগুলো তৈরি করেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে শেয়ার করার মতো সেই মন মানসিকতা বা কোনো কিছু নেই। এটা হচ্ছে লাউ, লাউ ভাজি করেছি ডিম দিয়ে। জানি না আপনারা লাউ ভাজি ডিম দিয়ে খেয়েছেন কি না, বাট আমরা খাই, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটার মধ্যে আমি খুবই নর্মাল কিছু স্পাইস ব্যবহার করেছি, যেটা আমরা নর্মালি সবসময় খাই। হলুদটা আমি ব্যবহার করিনি, আর বাকি সব জিনিসই ব্যবহার করেছি, গুঁড়ো মরিচ, তারপরে হচ্ছে জিরা, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে একটু লবণ, আর হচ্ছে অলিভ অয়েল, আর একটা দুটা ডিম ব্যবহার করেছি পরিমাণের উপর। শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়েছি অল্প একটু। তো আগে আমি যে লাউটা আগে কুচি কুচি করে কেটে রেখেছি, কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর একটা জিনিস মনে রাখবেন আপনারা, রান্না করার সময় বারবার হাত ধুবেন, কারণ হাতের মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করে। তো প্রথমে এটা আমরা, তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি আর মরিচগুলো ছেড়ে দিয়েছি, এরপর লাউটা, এরপর 10-15 মিনিটের মতো আমি লাউটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি রেখেছি। এরপর যখন হয়ে এসেছে, হয়ে আসার আগে আমি ওই মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর ব্ল্যাক পেপার সব দিয়ে দিয়েছি, এবং হয়ে যাওয়ার আগে আমি ডিমটা ছেড়ে দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। এরপরে এই যে হচ্ছে টাটকিনি মাছগুলো, এগুলো আমি, যেহেতু আমার ভাই আমার সাথে এসেছে, তো একটু বেশি রান্নাবান্না করতে হবে। তো ডাল ছিল, আমি ফ্রিজে ডাল রেখে গিয়েছিলাম, এরপর আমি ডিম ভর্তাও করেছি, এবং আরও টুকটাক আরও কিছু খাবার ছিল, এগুলো হচ্ছে পুঁই শাক দিয়ে এই টাটকিনি মাছগুলো রান্না করেছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, পুঁই শাক, এবং হচ্ছে হলুদ মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, আর হচ্ছে কী যেন একটা আমার একটা গোলমরিচ, এগুলো বাটা একটা আছে, স্পাইসের গুঁড়া আছে যেটাকে দারুচিনি, এগুলো আমি মানে বেটে পাউডার করে নিয়েছি, সেটাও দিয়েছি। তো দিয়ে এই যে পানি দিয়ে ফোটানোর পর পানিটা যখন একটু ফুটে এসেছে, তখন আমি মাছগুলো, ভাজা মাছগুলো ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে, এটা হচ্ছে ডিম ভর্তা, এটার প্রসিডিউর দেখালাম না, দুটো ডিম, এটা অলিভ অয়েল দিয়ে, পেঁয়াজ কুচি, আর হচ্ছে শুকনো মরিচ, এগুলো দিয়ে আমি ভেজে ভর্তাটা ডোলে
তৈরি করেছি। তো এই ছিল আজকের মতো, খুব বেশি বলার মতো মুড নাই। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।